কে যদি নাশকতামূলক কিছু করত তাহলে সে পালিয়ে যেত সে টিকটক করছিল দিয়ে টিকটক না করছে না হ্যাঁ জি টিকটক টিকটক করার দিয়ে তো আইডেন্টিফাই হয়েছে সো দ্যাট মিন্স সে তার কৌতূহল উৎসাহ কি রাজনীতি করে আই ডোন্ট নো আমি কোনো কিছু দেখিনি ওগুলা এটা কৌতূহল তার যেহেতু কেউ যদি চুরি করে সে থাকতো কেন মধ্যে কিন্তু অন্যায় ফিল যদি ফিল করতো যে অন্যায় করছে থাকতো না তারপর টিকটক করে ছবি দিয়ে দিচ্ছে তারপর আইডেন্টিফাই হয়েছে আমার কাছে মনে হয় তার কৌতূহল বা টিকটকের একটা উপাদান হিসেবে নিয়েছে সে আমি মনে করি এটা সেটি করার পর বিএনপি যখন বড় রাজনৈতিক দল তাদের পেজে এটি প্রচার করে সেটির কোন উদ্দেশ্য আছে কিনা আওয়ামী লীগ কত কথাই বলে পুলি ওই যে রানা প্লাজা দশতলা বিল্ডিং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছে যে বিএনপি যুবদল লোক ধাক্কা দিয়ে মেয়ে পড়ে গেছে রানা প্লাজা মনে আছে আপনার কত হাসির মতো কথা বলে আওয়ামী লীগ তাদের কথা তাদের তো মানে এক একজন এক এক টাইপের নেতা হ্যাঁ হ্যাঁ হাস্য এটা হাসার ব্যাপার মানুষ ধাক্কা যুবদল ছেলে ধাক্কা দিচ্ছে রানা আপনারা ধসে পড়ে গেছে ওরকম কথা আর কি এটা আমি এটা পলিটিক্যাল গুরুত্ব দিচ্ছি না আমি দেখিও নেই এগুলা ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে লয়ার হিসাবে যে এইটা বোধহয় তার কৌতূহল পদের বিষয়টি বলছি না কিন্তু যখন আপনাদের পেজে সেটি প্রচার হয় এবং আপনাদের দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস সিলেটে একটি অনুষ্ঠানে গিয়ে এটি নিয়ে কথা বলেন তখন তো কি মনে হয় না যে বিএনপি আসলে এটিকে খুব গুরুত্ব দিচ্ছে বিএনপি কথা বলছে দেখি আওয়ামী লীগ পাল্টা বিএনপি দোষারোপ করছে আমি মনে করি আর কিছুই না আচ্ছা এখানে বিএনপি আওয়ামী লীগ কিছু না ওর হলো ওর কৌতূহল দেখালাম আর কি ওর কৌতূহল আমি মানলাম কিন্তু কিভাবে হলো কিভাবে হলো এটা আরে ভাই এটা তো বাংলাদেশের পদ্মা শুদ্ধ একটা ফার্স্ট প্রথম না পদ্মপ্রার্থী আর দুইটা সেতু আছে আপনি জানেন কি না যে তৃতীয় সেতু পদ্মের উপর ওয়ার্ল্ড লেভেল সম্ভবত ১২২তম লম্বা সেতু ঠিক আছে ভারতের ভুবনাথের সদ্য কিন্তু ১০ কিলোমিটারের বেশি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ১০ কিলোমিটারের সেতু আর হচ্ছে ৬.১ কিলোমিটারের সেতু সেটি বিষয় না বিষয় হচ্ছে পদ্মায় সেতুটি নির্মাণ করতে গিয়ে কত ধরনের প্রক্রিয়া আমাদেরকে মধ্যে দিয়ে যেতে হলো ব্রিটিশ গভর্নমেন্ট করেছিল হার্ডিন ব্রিজ রাইট হ্যাঁ পদ্মার উপরে করেছিল তো দেন পরবর্তী এটা রোড প্রথম রেলওয়ে করছে পর রোড করছে তারপর বেগম খালেদা জিয়ার সময় সরকারের সময় লালন শাহ সেতু পদ্মার উপরে হয়েছে রাইট হ্যাঁ আর এইটা এই সরকারের আমলে হয়েছে তবে আমরা কেন কনসার্ন আমরা সেতুতে খুশি ডেফিনেটলি আমরা যে আমি আমার বাড়ির নোয়াখালীতে আমি নোয়াখালী যাওয়ার সময় চিরাগ যারা যাই এই এখানে তিনটা সেতু এই তিনটা ফেরি পার হচ্ছে তো এই যে আপনার কাশপুর তারপর হলো মেঘনা তারপর দাউদকান্দি ক ঘন্টা লাগতো দেখেন এই তিনটা সেতু হওয়াতে গিয়ে যোগাযোগ ব্যবস্থা করে দ্রুততম হয়েছে না হ্যাঁ ব্যবসা বাণিজ্য তো আরও মানে সুবিধা হয়েছে আর মানে আরও সম্প্রসারণ হয়েছে ডেফিনেটলি যে কোনো উন্নয়নে আর পদ্মা সেতু অনেক বড় সেতু সেই কারণে এটা উন্নয়ন হবে দেশের দেশের জন্য ভালো হয়েছে তাদের অর্থনৈতিক উন্নয়নে হবে তারপর আপনার ইনভেস্টমেন্টও বাড়তে পারে বাড়বে হয়তো বা এইসব এটা ঠিক আছে কিন্তু আমাদের কনসার্ন সেটা না আমাদের কনসার্ন হলো যে সেতু হয়েছে ভালো হয়েছে এতে ধারাবাহিক প্রক্রিয়া আজ থেকে ১০০ বছর পরে বাংলাদেশের উন্নয়ন বাজার থাকবে আমেরিকায় কিন্তু এখন উন্নয়ন বাজার এত উন্নত দেশ তাদের উন্নয়ন বাজার থাকে কিন্তু ইংল্যান্ড উন্নয়ন বাজার থাকে হয়তো ২০ বছর পরে আরও নতুন একটা আরও বড় কিছু হবে হইতে পারে এইটা ধরেন আমাদের কথা হলো এটা হার্ডেস্ট ব্রিজ বলেন বা চীনে বড় বড় সেতুগুলো আছে কোথাও তো পৃথিবী শুনে দেয়নি এত উৎসব না এই উৎসব কোথায় আমরা কোথায় কোথায় উৎসব করা ভালো কথা মনে হয় যে সরকার আমলে এইটাই বোধহয় একটা কাজ করছে আর কোনো কাজ করে না এইটাই তো এই সরকারই ওরা অনেক কাজ করেছে সেটি নিয়ে তো সরকার এত উৎসব করে এটি নিয়ে কেন করছে কারণ পিছনে প্রেক্ষাপটটা আপনি দেখেন আমাদের বিএনপি একটি কারণ কি না বিএনপি দেশের মানুষের কনসার্নটা কি যে এটা এটা প্ল্যান করা হয়েছে এস্টিমেট করা হয়েছে ১২,০০০ কোটি টাকা লাগবে আজকে ৩০,০০০ বা ৩২,০০০ কোটি টাকা লাগছে লেগেছে তো যারা প্ল্যান করেছে তার ডিফেক্টিভ প্ল্যান ছিল তিন গুণ বাড়বে ১১,০০০ কোটি টাকা ৩০,০০০ কোটির উপরে খরচ হয়েছে কেন হয়েছে কেন করেছেন আপনারা বলবেন যে অ্যাপ্রোচ রোডের জন্য করেছে তো নাকি অ্যাপ্রোচের জন্য করেছে এবং যখন প্রকল্প নেওয়া হয় যেটি হচ্ছে সরকারের তরফে ব্যাখ্যা দেওয়া হচ্ছে তখন আপনার ডলারের দাম ছিল ৬৪.৫ আর ২০২০ সালে সেতুটির কাজ যখন শেষ হয় তখন হচ্ছে আপনার
85.8 মুদ্রাস্ফীতি একটি বিষয়, তারপর হচ্ছে আপনার রেল প্রকল্প যুক্ত হলো, তারপর হচ্ছে এই আপনার নদী শাসনে আপনার টাকা গেল, এইসব প্রেক্ষাপট বিবেচনায় খরচ কি বেড়েছে? আমি একটা উত্তর দিচ্ছি, রেল প্রকল্প ভিন্ন কিন্তু, কত 60,000 কোটি টাকা, কত কোটি টাকা নাকি কত 15,000 কোটি টাকা তাই লাগবে, ভিন্ন এটার সঙ্গে এর সম্পর্ক নেই। এখানে যেটা হলো যে প্ল্যানটা আপনি করলেন, আপনি যেসব একটা খরস্রোতা নদীর উপর প্ল্যানটা করবেন, একটা আপনি ব্রিজ তৈরি করবেন, আপনি নদী শাসন করবেন, প্ল্যান রাখবেন না আপনি, পদ্ধতি রাখবেন না আপনি, রাখবেন না কেন আপনি? আপনি নদী শাসন আপনার অ্যাপ্রোচ রোড রাখবেন না, সেদ্ধ বানাবেন 5-6 কিলোমিটার 7 কিলোমিটার, লাভ দেয় নামবে নাকি মানুষ? অ্যাপ্রোচ রোড থাকা উচিত ছিল, কেন নাই? নিশ্চয়ই ছিল বা ছিল না আমি জানি না। তবে গতকাল একটা টক শোতে মাননীয় মন্ত্রী খালিদ চৌধুরী উনি বলল যে এটা তো এই ডিপিপিটা তৈরি করেছে বিএনপি ক্ষমতার সময়, সেই সময় অ্যাপ্রোচ রোড রাখা হয়নি। উনি বললেন কালকে টক শোতে, একান্ত টক শোতে আমার সঙ্গে বললেন যে বিএনপি ক্ষমতার সময় ডিপিপি তৈরি করা হয়েছে, এই জন্য বিএনপি অ্যাপ্রোচ রোড রাখে নাই নাকি? হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট স্বীকার করছে তো বিএনপির সময় এটা নিয়ে অ্যাসেসমেন্ট হয়েছিল, বলা হচ্ছে এটা, কিন্তু কখন এক কোথায় যা কোথাও তো বিএনপি বা বেগম খালেদের সম্বন্ধে একটু প্রশংসা করলেন, কি বলো তা কেন প্রশংসা করার সুযোগটা আপনারা আবার রেখেছেন কিনা সেই প্রশ্নটাও রাখতে, সে তো তার টুপুর করে ফেলে দেবেন আপনি, এটা দেশের সাবেক তিনজন প্রধানমন্ত্রী, এটা আমি তো আমরা তো ইট আম বিকামিং ওয়ার্ড ইউজ বাই দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, এটা আমরা আশা করি না, যখন কোনো জাতি আশা করে না।